তার অপশন আছে আচ্ছা এই এসি গুলো কিন্তু ভালো উইন্ডোজ এসি না এসি একদম ক্লিয়ার চালু একদম ঠান্ডা বাইরে ফটোকপি এটা জি ফটোকপি মেশিন এগুলো মিনি ফটোকপি এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা মিডিয়া এগুলোর মধ্যে অনেকগুলো আছে 60 70 পিস মতো হবে 29 ইঞ্চি 2500 টাকায় এভারেজ দিয়ে দিব এটা কি জিনিস এগুলো গিজার মেশিন এখানে একটা ফটো বলে এসি আছে এটা জি ফটো বলে এসি আউটডোর ইনডোর ও কত ইঞ্চি এটা এগুলো 17 ইঞ্চি এগুলো কি যে মুভ করে সেগুলো নাকি এটা হিটার সিটি দিয়ে আছে এই টিভি কত ইঞ্চি এটা এটা 26 ইঞ্চি 26 ইঞ্চি এটি ওয়াশিং মেশিন আসছে ওয়াশিং মেশিন এখানে প্যানাসোনিকের একটা আছে এগুলো কি এগুলো ল্যাপটপ ও ল্যাপটপ দেখিস তো অনেকই ল্যাপটপ আমি বলছিলাম 3000 টাকা হ্যাঁ 3000 টাকা না 1000 আচ্ছা আর এটা হলো কি এটা এয়ার কুলার বড় এয়ার কুলার অনেকগুলো আছে প্রায় 50 পিস মতো আছে 50 পিস সব একই মডেল আছে বিভিন্ন মডেলের আছে এগুলো আমরা লড়ে বিক্রি করে দিব একসাথে 30 পিস আছে ও একসাথে 30 টা আছে যদি কেউ ফাইকারি নিতে চায় দিয়ে দিই এটা কি ফটোকপি সহ এটা ফটোকপি সহ এখানে আরো লেটেস্ট মডেল আছে স্যামসাং এর रूम हीटर আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মেসার্স আইডিয়াল ইন্টারন্যাশনাল 1673 ডিটি রোড মাদাম বিপির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে বেশ কিছু বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ জাহাজের ইলেকট্রনিক বিভিন্ন ধরনের সামগ্রী আনা হয়েছে আজ আমি আপনাদের সেগুলো দেখাবো সাথে দামটাও জেনে নিব মনে রাখবেন এই সকল দোকান শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি ইলেকট্রনিক সামগ্রী এখানে এসেছে আর সেগুলোর দাম কেমন হতে পারে কোনগুলো আসছে আমাকে দেখাও আস্তে দেখো না অনেক সুন্দর এগুলো প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 অনেকগুলো আছে প্রায় 50 পিস মতো আছে 50 পিস সব একই মডেল আছে বিভিন্ন মডেলের আছে একই রকম অন্য এক একটা এক একটা এক ডিজাইনের আচ্ছা একদম নাকি আরো কমাবা বড়র মধ্যে আছে 5000 টাকা আচ্ছা ছোটর মধ্যে 3000 টাকা আছে আরো ছোট আছে আরো ছোট আছে জি আচ্ছা ঠিক আছে আর কতগুলো বক্স টিভি আছে এগুলো আছে এগুলো 14 ইঞ্চি 21 ইঞ্চি 29 ইঞ্চি বিভিন্ন সাইজের আছে 14 ইঞ্চি এটা কত পড়বে এগুলো আমরা লড়ে বিক্রি করে দিব একসাথে 30 পিস আছে ও একসাথে 30 টা আছে যদি কেউ ফাইকারি নিতে চায় দিয়ে দিব আচ্ছা কেমন দাম পড়বে কেমন এবারে 2500 টাকা পড়বে 2500 টাকা পড়বে 2500 টাকা আচ্ছা ঠিক আছে এই যে প্রিন্টার আছে এগুলো জি বিভিন্ন মডেলের আছে এইচপি এসপি এটা হচ্ছে এসপি এগুলো আপনার 3000 টাকা আছে 3000 জি এই চালু আছে নাকি এগুলো যেভাবে আছে ওভাবে এভাবে জি আচ্ছা আরো এখানে আরেকটা আছে ব্রাদারে জি মানে এটা ফটোকপি প্রিন্টার সহ মাত্র জাহাজ থেকে নামাইছে জি জাহাজ থেকে নামাইছে এখন ওয়াশ করে নি ওয়াশ করা হয় নাই জি এটা কি ফটোকপি সহ এটা ফটোকপি সহ ফটোকপি প্লাস প্রিন্টার আচ্ছা কেমন দাম পড়বে এটা 5000 টাকা পড়বে 5000 পাওয়ার টেস্ট করে দিব আমরা পাওয়ারটা টেস্ট করব এটা তো চালু আছে পাওয়ারটা দেখা দিবে আচ্ছা বাকি তো ওরা দেখে নেবে বাকি তো ওরা দেখে নেবে এখানে আরো লেটেস্ট মডেল আছে স্যামসাং এর এটা একদম লেটেস্ট এটাও ফটোকপি জি এটাও ফটোকপি প্রিন্টার সহ কালার প্রিন্টার স্ক্যানিং ও আছে স্যামসাং এর স্যামসাং এটা আমার 6000 টাকা পড়বে 6000 জি
স্ক্যানার এটা? জি স্ক্যানার আছে, এগুলো অনেকগুলো আছে, ছোট বড় অনেক সাইজের আছে। এগুলো 1000 টাকা আপনার পার পিস। 1000। এখানে এসপি ব্র্যান্ডের কালার প্রিন্টার আছে। প্রিন্টার এটা? জি কালার প্রিন্টার এটা এসপি। এখানে প্রিভি কথা বলতে এটা আছে। এটা স্ক্যানার সহ আছে। আচ্ছা জি। এগুলো আপনার 3000 টাকা। 3000। জি। আর নিচে এখানে আছে লেজার প্রিন্টার। নিচের এটা আপনার লেজার প্রিন্টার। শুধু প্রিন্টার? জি প্রিন্টার, লেজার প্রিন্টার আর স্ক্যানার। স্ক্যানার জি এসপি ব্র্যান্ডের। একদম লেটেস্ট মডেল ডিসপ্লে সিস্টেম। আচ্ছা এটা কত? 8000 টাকা। 8000। এখানে আর লেজার প্রিন্টার আছে, শুধু লেজার, কোনো স্ক্যানার স্ক্যানার নেই, শুধু লেজার। আচ্ছা এগুলো আমরা 3000 টাকা। এগুলো কি সব পাওয়ার ইয়ে করে দিব? জি পাওয়ার দেখে দিব। পাওয়ার আছে, শুধু পাওয়ার টেস্ট। আচ্ছা প্রিন্টার অনেকগুলো আছে, যারা নিতে চাইবে এরা ভিডিওর মাধ্যমে বন্ধ। আচ্ছা এই মুহূর্তে নক করলে আমরা ছবি দেব। আর এটা কি? লেজার প্রিন্টার এগুলো কেমন দাম পড়বে? এটা 4000 টাকা। আর ওই যে ক্যানোনের এগুলো? ক্যানোনের এগুলো ফটোকপি, মিনি ফটোকপি। ফটোকপি এটা? জি ফটোকপি মেশিন, এগুলো মিনি ফটোকপি। এগুলো যেভাবে আছে এভাবে 3000 টাকা। 3000। আর এখানে একটা অয়েল রুমিটার আছে। এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে, এটা মিডিয়া। এগুলোর মধ্যে অনেকগুলো আছে, 60-70 পিস মতো হবে। মিডিয়া কোন দেশি? মিডিয়া কোরিয়ান। কোরিয়ান। এগুলো বিভিন্ন দেশের আছে। আচ্ছা এগুলো পড়বে আপনার 5000 টাকা। 5000। আরো ছোট নিলে 4000 টাকা করে। 4000। আর এই যে টিভি আছে, এগুলো বক্স অনেকগুলো আছে, এগুলো 30 পিস লটে বিক্রি করবা, পাইকারি একবারে সেল করে দেবা। 29 ইঞ্চি 2500 টাকা এভারেজ দিয়ে দিব। মানে এভারেজ যত 29 ইঞ্চিও আছে? 29 ইঞ্চিও আছে। আচ্ছা 30টা আছে, 30টা একসাথে লটে দিয়ে দিন। 30টা একসাথে লটে, কেউ যদি নিতে চায় এসে দেখে শুনে বাস লটে নিয়ে গেল। জি জি। আর এখানে গেলে আসে নিয়ে যেতে। হ্যাঁ আর এখানে রুম হিটার আরো অনেকগুলো। এই যে রুম হিটার, এগুলো প্রায় গুড়ানো অনেকগুলো আছে। আচ্ছা অনেক আছে না? 70 পিস মতো আছে। আর কি আছে? আসো এই যে এই টিভি। ও এই টিভি, এখানে ভিতরে অনেকগুলো আছে, ভিতরে আছে। আচ্ছা আসো, এই যে এখানে একটা টিভি আছে না? জি এরকম মডেল আছে, এরকম মডেল আছে, মডেল আছে, 14 ইঞ্চি আছে, প্যানাসোনিক এর আছে, এলজি এর আছে। আচ্ছা এখানটা কত? এটা 10000 টাকা পিস। এত দাম? জি এটা অরিজিনাল তো, জার্মানি ফেল। জার্মানি? আরো কমাই রাখো, এটা তো চীনা বেশি হবে। এটা তো 10000 টাকা। এইটা কি জিনিস? এটা কি জিনিস? এগুলো গিজার মেশিন আছে। এটা গিজার? জি গিজার। জি গিজার। এটা কত? এটা 3000 টাকা। 3000। অন্য এখানে একটা ফটো বলে এসি আছে। এটা? জি ফটো বলে এসি, আউটডোর ইনডোর। ও ফটো তো পোর্টেবল এসি। পোর্টেবল এসি। এটা আউটডোর? জি এটা একসাথে লাগানো আছে। একসাথে কিছু লাগবে না আপনার, গেস্টের সব দেওয়া আছে, সব দেওয়া আছে, সব ওকে করা আছে। না ফিটিং করবেন নি? আচ্ছা তো বাসা এক জায়গায় নিয়ে বসে দিলে হবে? বসে দিলে চলবে। কত পড়বে এটা? এটা 25000 টাকা। এটা 25? এটা বরাবর একজন আছে, একজন 25 পড়বে। আচ্ছা এই যে এখানে এটা মনিটর আসছে, কত ইঞ্চি এটা? এগুলো 17 ইঞ্চি। এগুলো কি যে মুভ করে সেগুলো নাকি? মুভ করে না, এগুলো স্ট্যান্ড সিস্টেম। স্ট্যান্ড সিস্টেম। এগুলো কত? এগুলো যেরকম আছে এরকম নিতে হবে। 2000 টাকা। 2000। এই যে প্রিন্টার, এখানে আরো উইন্ডো এসি আছে। এগুলো কিন্তু ভালো উইন্ডো এসি না? আচ্ছা একদম ক্লিয়ার চালু, একদম ঠান্ডা বাইরে। আচ্ছা দুইটা আছে? দুইটা আছে। কত করে পড়বে? এগুলো ফিক্স 15000 টাকা রাখবে। 15? কোন দেশি জানো এগুলো? এটা হচ্ছে আমার রাশিয়ান, উপরে একটা জাপানি, নিচেরটা জাপানি। এসি গুলো খুব ভালো, আমি একটা নিচ্ছি তো। হ্যাঁ একটা হিট আছে, টিভি আছে। এই টিভি
কত ইঞ্চি এটা? এটা 26 ইঞ্চি। 26 ইঞ্চি। এটা নিলে 15,000 টাকা লাগবে। 15। এরকম দুইটা আছে। দুইটা আছে না? এটি ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিন এখানে প্যানাসোনিকের একটা আছে। 6 কেজি। প্যানাসোনিক।5,000 এটা পর্বত আপনার 6,000 টাকা এটা স্পিন থাকে স্পিনেরটা লাগানো থাকে কত পড়বে এটা এটা একদম 6,000 একদম 6,000 টাকা তারপর আর কতগুলো রুমি আছে সিন্দুকটা কত সিন্দুকটা কি নতুন আছে সিন্দুকটা আরেকটা আছে ওই সেম মডেল আগেরটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আগেরটা যেরকম আছে এরকম লক খুলতে পারেনি আজকে তো লক খুলতে পারবো না এভাবে 3,000 টাকা আছে 3,000 টাকা কিন্তু আগেরটার থেকে এটা পরিষ্কার এটা হ্যাঁ এটা ফ্রেশ ফ্রেশ এগুলো ল্যাপটপ ও ল্যাপটপ দেখিস তো অনেকে ল্যাপটপ চায় তো ল্যাপটপ কি জানেন ল্যাপটপ এগুলো যেভাবে আছে ওভাবে ভালো করে আমাদের জানেন দেখে নিতে হবে দেখে নিতে হবে পেতে গেলে এসে দেখে নেবেন কয়টা আছে এগুলো তিনটা আছে তোশিবার কি কি আছে দেখি তোশিবা আছে আরেকটা এসপি এইচপি আছে আরেকটা হচ্ছে এটা কোম্পানি এই তিনটা ল্যাপটপ আছে জি যদি কেউ নিতে চায় এসে চেক করে নিতে পারে দেখে নিতে পারে ওনারা জানে না এটা ঠিক আছে কিনা কত করে পড়বে এগুলো 3,000 টাকা এইভাবে 3,000 টাকা করে পড়বে ল্যাপটপ চাকার আগেরটা বিক্রি হয়ে গেছে এখন আরেকটা আসছে সেম মডেল ওই যে চাকা পাম দেওয়ার না এটা জি পাম দেব আচ্ছা চাকা হাওয়া দেব হাওয়া দেব হ্যাঁ 3,000 টাকা না 3,000 টাকা 3,000 টাকা চাকাটা আছে আগেরটা কোনো বিক্রি হয় নাই ছোটটা ছোটটা আছে এখন 2000 টাকা 3,000 টাকা এরকম রুমিটার আছে আমাদের কাছে 200 পিস মতো কত 200 পিস মতো আছে এগুলো 200 পিস আচ্ছা এগুলো কি জাহাজেরই জাহাজেরই কত করে এগুলো এগুলো 600 টাকা পিস 600 টাকা পিস যারা ব্যবসা করার জন্য নিতে চায় যদি পাইকারি নিয়ে কেউ ব্যবসা করতে চায় তাহলে ওদের কাছে 200 পিস আছে না এবার নিলে কমায় লাগবে আরো আরো যদি মানে সব বেশি নিলে তখন কমায় রাখবে বেশি নিলে 500 করে লাগবে 500 করে রাখবে একটা রুম হিটার নিয়ে ব্যবসা করতে পারবে এখানে বিভিন্ন মডেলের আছে এগুলো আছে এই যে এগুলো আছে ক্যামেরাটি কি ভালো নাকি ক্যামেরাগুলো রিল সিস্টেমের আগে আগে আগের ডিজিটাল না যারা শো পিস হিসেবে রাখতে চায় রাখতে পারবে এই যে এখানে রুম এখানে স্ক্যানারও আছে অনেকগুলো এই যে স্ক্যানার স্ক্যানার গুলো কত করে ক্যানন এসপি বিভিন্ন ব্র্যান্ডের আছে 1000 টাকা পিস এসপি 1000 জি 1000 এখানে এয়ার কুলার একটা আছে বড় আচ্ছা এখানে এটা কি এগুলো রুম হিটার রুম হিটার জি আচ্ছা এগুলো কত করে ওই 1000 আচ্ছা আর এটা হলো কি এটা এয়ার কুলার বড় এয়ার কুলার এটা না 30 লিটার 30 লিটার জি কত পড়বে দাম 8,000 টাকা পড়বে 8,000 জি আচ্ছা এই যে এখানেও আছে ছোট সাইজ ওরা আছে ছোট সাইজ এগুলো 4,500 টাকা 4,500 500 একই মডেল দুটো আছে দুইটা আছে আর একটা আছে ডিজিটাল এয়ার কুলার আর একটা ডিজিটাল আছে হানিওয়েল এই যে ডিজিটাল ডিজিটাল একদম স্ক্রিনশট উপর দিয়েও পানি দেওয়া যায় সাইড দিয়েও পানি দেওয়া যায় দুই পাশে পানি দেওয়া যায় এটা 6,000 টাকা পিস এটা 6,000 টাকা পড়বে এটা দুবাই মেড ইন দুবাই দুবাই এর এটা আর একটা আছে এটা ছোট এটা নিলে 4,000 টাকা এটা 4,000 এটাও এয়ার কুলার এটাও এয়ার কুলার ফ্রিজ আসছে আর একটা খারা ডিপ আছে দাঁড়ানো ডিপ শুধু ডিপ জি শুধু ডিপ ড্রাই ড্রাই সিস্টেম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ড্রাই ছয়টা ড্রাই কত পড়বে এটা এটা আপনার দুটা ফাংশন আছে এদিকে দিলে আপনার নরমাল হবে সুইচটা যদি এদিকে দেন নরমাল আর এদিকে দিলে ডিপ পুরোটাই নরমাল হবে পুরোটাই ডিপ মানে এটা নরমাল হিসেবে ব্যবহার করা যাবে আবার ডিপ হিসেবে ব্যবহার করা যাবে এই ফ্রিজটা আচ্ছা কত পড়বে এটা 10,000 টাকা ফিক্স 10,000 ফিক্স আচ্ছা আর বড় সাইজের আছে এয়ার কুলার আছে বড় সাইজ এই যে এটা 30 লিটার
কারণ অনেকে বলে আবার নষ্ট থাকে থাকে জন্য এখানে এসে চেক করে নেওয়াটাই বেটার। যারা ফ্যানটা নিতে চায় ওরা এসে নিতে হবে, এগুলো এসে পরিবহনে পাঠানো যায় না, ভেঙে যায়, এই জন্য এসে নিতে হবে। অনেক দোকানে শিপের বলে বিক্রি করে, এজন্য বলি না যে অনলাইন এগুলো প্র্যাকটিক্যালি যারা আসে নিয়ে যায় শিপের আসায় নিয়ে যায়, কন্ডিশন খুবই ভালো, কাপড়ের দাগ ওঠানো যায়। কত পড়বে এগুলো? আপনার 35,000 টাকা পড়বে। 35 দুইটা আছে, প্রিন্টারের অভাব নেই, এখানে আরো প্রিন্টার আছে, অনেক প্রিন্টার আছে, প্রিন্টার প্রায় 200 পিসের উপর হবে। 200 পিস এটা ডেইলি, যদি 200 পিস কেউ নিতে চায় তখন কি একসাথে লটে দিয়ে দিব? লটে তখন দাম কেমন পড়বে? গেলে এসে দেখে শুনে নিয়ে যাবে, তখন কেমন দাম পড়বে? তখন একটা কমাই ধরবো, যখন তুমি ব্যবসার জন্য নিবে। হ্যাঁ, পোসার আর পাইকারি অনেক ব্যবধান। হ্যাঁ, লটে নিলে তখন অনেক কমে ও নিতে পারবে, নিয়ে কেউ ব্যবসা করতে পারবে, যারা প্রিন্টার ঠিক করতে পারে ওরা ঠিক ঠিক করে নিল,
বা ফ্যানাসোনিক এসি 440 এটা এসি জি এসি কোন জায়গা এসি এই দুইটা মিলে এসি জি এটা দুই ফাংকল আচ্ছা এটা দা আউটডোর আপন এটা ইনডোর এসি ফুলোর এসি এটা আউটডোর জি এটা আউটডোর ফ্যানাসোনিক যারা ইন্ডাস্ট্রিয়াল লাইনের জন্য নিতে চাই নিতে ইন্ডাস্ট্রি জন্য জি জি 440 বলবো আর ওইটা ওই যে ইনডোরটা ইনডোর এখানে আছে আচ্ছা ফ্যানাসোনিক কত পড়বে वाशिंग मशीन वाशिंग मशीन এটা ডাইউ ব্র্যান্ডের ডাইউ 10 কেজি 10 কেজি 10 কেজি কন্ডিশন ভালো আছে এটা ম্যানুয়াল না ডিজিটাল এটা হলো অটো অটো অল অটো ওয়াশও হবে ড্রাইও হবে সবই হবে এটা আপনার হট কুল লাইন দুটোটা ইউজ করা যাবে ঠান্ডা পানি গরম পানি দুটোটা ইউজ করা যাবে এটাই করা যাবে এটা অরিজিনাল কোরিয়ান এদের ভাষা এগুলো কত পড়বে এটা এটা 15000 টাকা একদম 15 ডাইউ জি 10 কেজি ওজন 10 কেজির এটা আবার 220 ডাইরেক্ট লেন এটা 220 হুম এখানে আরেকটা আছে একুয়া একুয়া 7 কেজি 7 কেজি এই যে 7 কেজি ভিতরের কন্ডিশন এটা 7 কেজি এটা পড়বে তো 10000 টাকা এটা 10 জি দেখতে পুরানো পুরানো লাগে ওয়াশ করো না একটু ওয়াশ করলে আরেকটু পরিষ্কার হবে পরিষ্কার হবে এখানে আবার একটা ডাইউ আছে 6 কেজি যাদের জায়গার সংকট বাথরুমে জায়গা কম এনে নিতে পারবে একদম ছোট ইনফ্লক্স ব্র্যান্ডেড আমেরিকান আমেরিকান এটা 10000 টাকা 10 পড়বে আমেরিকান দেখে কি দাম 10 একটু ছোট এগুলো ছোট আপনার ছোট গুলো আনকমন অ্যাভেলেবল হয়ে থাকে কিন্তু সার্ভিস কি ভালো দিবে সার্ভিস ভালো দিবে এটা একবারে ক্লিয়ার সার্ভিস ক্লিয়ার সার্ভিস দিবে না এখানে আরেকটা আছে এগুলো নতুন আসছে তো ওয়াশ করে নিয়ে এগুলো উঠে যাবে ময়লা আচ্ছা এটা ডাইউ ব্র্যান্ডেড এটাও ডাইউ জি এটা 4D মডেল 11 ডাইউটা মনে হয় ভালোই না জি ডাইউ ব্র্যান্ডের মডেল কোরিয়ান কোরিয়ান এটা 11 কেজি 11 কেজি ভিতরে একদম পরিষ্কার উপর এখনো ওয়াশ করি না এইজন্য কেমন পড়বে দাম কেমন এটা এটা আমার 16000 টাকার কাছে 16 11 কেজি 11 কেজি আর একটা ছোট আছে এটা 6 কেজি এর আপনি এটা 6 কেজি 6 কেজি দাই একটু আনফ্রেশ এখানে আরেকটা আছে নেট কেজি পেন এই আজকে সকালে একটা বিক্রি করছি এখান থেকে তাও আপনার ভিডিওর মাধ্যমে আসছে আচ্ছা সকালে সেম মডেলে এটাই সেম মডেলে 8000 টাকা বিক্রি করছি 8000 জি তারপর এটা কি এটা বড় সাইজের এয়ার কুলার বিগ সাইজের এটা 46 লিটার 46 লিটার লিটার ফোন এটা ডিজিটাল স্ক্রিন সহ এখানে রিমোট আছে রিমোট সহ দিবে কত পড়বে এটা এটা 9500 টাকা 9500 আচ্ছা এখানে ছোট কাটও আছে ছোটর মধ্যে নিলে এগুলো আছে এগুলো জি এটা রিমোট নাই ম্যানুয়াল ম্যানুয়াল নি 4500 টাকা আরেকটা এটার ভাষা আছে ডিজিটাল এটা রিমোট সহ আছে আচ্ছা এটা 5500 টাকা রিমোট সহ গাড়ি আছে এগুলো আমার 15 লিটার এটা 5000 জি 5500 5500 আর এটা 4500 এটা 4500 এটা ম্যানুয়াল
প্র্যাকটিক্যালি আসলে নিতে পারবে, অনেকগুলো ব্লেন্ডার আছে, ব্লেন্ডার আছে, প্র্যাকটিক্যালি দেখে শুনে নিয়ে যেতে পারবে, এসে নিজেরা চেক করে নিতে পারবে। এগুলো কত করে পড়বে? এগুলো 1,000, 1,200, 800, 900 এরকম পড়বে, বিভিন্ন রেটের আছে। আর কি আছে এগুলো? আমরা প্র্যাকটিক্যালি নিতে সুবিধা, হ্যাঁ দে নিজেরা দেখে নেওয়াই ভালো, কারণ পুরাতন জিনিস তো, এগুলো নিয়ে দেখে শুনে নেওয়াই ভালো, অনলাইনে না নেওয়াই ভালো। হ্যাঁ অনলাইনে না নেওয়াই ভালো। আরেকটা বড় সাইজের অ্যাডজাস্টমেন্ট আছে শীতে, এটা এটা আমরা 16 ইঞ্চি জাহাজের ব্যবহৃত, এটা আমরা পড়বে 2,000 টাকা 2,000 জি। আরো ছোট কাঠও আছে এখানে, ছোট কাঠও আছে, এগুলোও জাহাজে? জি এগুলোও জাহাজের ব্যবহৃত। ছোট কাঠ গুলা, ছোট কাঠ গুলা 1,000 টাকা করে, 1,000 জি। এগুলো প্র্যাকটিক্যালি এসে দেখে শুনে নিয়ে যেতে, হ্যাঁ ঘুরতে ঘুরতে নিয়ে গেল। এই প্রিন্টারটা কত পড়বে? এটা 3,000 টাকা 3,000 পড়বে। এই তো এখানে গিটার ফ্রিজ আছে, অ্যারিস্টনের গিটার, জি অ্যারিস্টন ইতালি, ইতালি গুলো ময়লা হয়েছে যে রাস্তার পাশে, বৃষ্টির পানি পড়ছে। কত হবে এটা? এটা আমার 40 লিটার, হ্যাঁ এটা 6,000 টাকা একটা, 6,000। আর একটা আছে 80 লিটার, এটা 80 লিটার, এটা 10,000 টাকা একটা, এটা 80 লিটার। এটা কোন দেশে? এটা বাইরের, জার্মানি, এটাও জার্মানি, জার্মানি। নর্মাল কন্ডিশন ভালো, অনেক অনেক জায়গা। কত পড়বে? 15,000 টাকা 15। এগুলো আপু ইলেকট্রিক ওভেন, আপনার গ্রিল সহ ইলেকট্রিক ওভেন, এটা একটু আনফ্রেশ আছে, দামে কমায় রাখবো 1,500 টাকা 1,500। আর একটা বিগ সাইজের আছে, এটা 35 লিটার, এটাও কি গ্রিল? এটাও গ্রিল, এটা কন্ডিশন ভালো আছে, এটা আপনার 3,500 টাকা 3,500। আর একটা আছে 25 লিটার, এটা নোভা, জি নোভা, এটা 2,500 টাকা 2,500। আর একটা ন্যাশনাল জাপানি আছে, এটা 3,000 টাকা 3,000 ঠিক আছে। আপনারা যদি কেউ এই দোকান থেকে কোনো কিছু কিনতে চান, তাহলে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।